আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনের মধ্যাহ্নের বৈশাখী সংবাদ শিরোনামে স্বাগত জানাচ্ছি আমি তাসনুভা আনান শিশির। বাংলাদেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠক হিসাবে বৈশাখী টেলিভিশনে নিয়োগ পেলেন তাসনুমা আনান। দর্শক শ্রোতা, তাসনুমা আনান গতকাল যেই সংবাদ বুলেটিনটি পড়েছে সেই ভিডিওটি আমরা পুরো দেখাবো এবং তার জীবনের যে বাস্তব কাহিনী নিয়ে আরেকটি ভিডিও সেটিও আমরা দেখাবো। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। হিজড়া নারী পুরুষের মতো তৃতীয় লিঙ্গের মানুষ, এভাবে তারা আমাদের পায়ে পা মিলে হেঁটে চলুক সামনের দিকে, নিজের পরিচয় মাথা উঁচু করে বাঁচুক, মানুষের মধ্যে সকল বৈষম্য দূর হোক, সব বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসুক, শুরুটা নাই আমরাই করি। চলুন দর্শক সেই ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনের মধ্যাহ্নের বৈশাখী সংবাদ শিরোনামে স্বাগত জানাচ্ছি আমি তাসনুভা আনান শিশির। দেশের গণমাধ্যম বৈশাখী টেলিভিশন এবং আমার জন্য আজ একটি মাইল ফলক ছোঁয়ার বিশেষ দিন। দেশে প্রথম একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমি টেলিভিশনের পেশাদার সংবাদ পাঠে দর্শকদের সামনে হাজির হয়েছি। চিরকালীন অচলায়তন ভেঙে এমন ইতিহাস গড়বার জন্য বৈশাখী টেলিভিশনের প্রতি আপনাদের ভালোবাসা প্রত্যাশা করে শুরু করছি সংবাদ শিরোনাম। আমি যখন একটু একটু করে বড় হচ্ছিলাম, আমার ছেলেদের মতো তো বিল্ডআপ আমার হয়নি, আমার ভয়েস চেঞ্জ হয়নি, আমার হরমোনের জেস্টার চেঞ্জ হয়নি, আমার অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়নি। দেখা যাচ্ছে আমি পড়তেছি ছেলেদের প্যান্ট বা শার্ট পরে আমি স্কুলে যাচ্ছি, কিন্তু আমি কথা বলছি মেয়েদের মতো, আমি হাঁটছি মেয়েদের মতো, আমি আমার নিজের নাম বলতে পারতাম না একটা সময়। মানুষের এই বুলিং এবং টর্চারে আমি এতটা ট্রমাটাইজ থাকতাম সবসময়, আমার বিধ্বস্ত। আমি কিন্তু কোনোদিনও পড়াশোনা ছাড়ি নাই। আমার একটা সিক্স সেন্স সবসময় বলতেছিল যে পড়াটা করতে হবে, এবং যদি আমি পড়ি তাহলে হয়তো কোথাও আমি একটা যেতে পারবো, কোনো দিন একটা জায়গা আমি তৈরি করতে পারবো, যে জন্য আমি শত অপমান, যত ক্লাসমেটের যত যা কিছু মুখ বন্ধ করে আমি সহ্য করে গেছি দিনের পর দিন। আই হ্যাভ টু স্টাডি ফার্স্ট বিকজ দিস উইল বি ক্রিয়েট আ প্ল্যাটফর্ম অ্যান্ড টুডে আই গট দিস প্ল্যাটফর্ম। যে কেন আমি এরকম হলাম, আমি কেন একটা সাধারণ মেয়ে হলাম না, কেন একটা আমি সাধারণ ছেলে হলাম না। কিন্তু প্রত্যেকটা সৃষ্টিতে একটা রহস্য থাকে এবং প্রত্যেকটা সৃষ্টিতে একটা উদ্দেশ্য থাকে। হয়তো সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টির পেছনে একটা বিরাট এই কমিউনিটির ভাগ্য